সেখানে আমি হব আমার জীবন। জায়েদ খান দেশীয় চলচ্চিত্র দুনিয়ার একজন আলোচিত সমালোচিত অভিনেতা। অভিনয় থেকে ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মধ্যেই আলোচনার শিরোনামে থাকেন তিনি। সম্প্রতি এই অভিনেতা যুক্তরাষ্ট্রে গিয়েছেন ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে। 25 জুন নিউ ইয়র্কে হয় অনুষ্ঠানটি। জায়েদ খানের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা শুনে তার ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা জানানোর পাশাপাশি বলেছিলেন যুক্তরাষ্ট্র কাঁপিয়ে আসতে হবে। অ্যাওয়ার্ড অনুষ্ঠান মাতাতে মঞ্চে উঠেছিলেন জায়েদ খান, তবে নাচের কোনো পরিবেশনা করেননি তিনি, গেয়েছেন গান। যখন গান গাইছিলেন তিনি, তখন উপস্থিত দর্শকদের হাত নাড়িয়ে গান গাইতে মানা করার ইঙ্গিত করতে দেখা যায়। হাত জোর করে গান না গাওয়ার অনুরোধও করতে দেখা যায় অনেককে। ফরিদ আলম নামে একজন আমেরিকা প্রবাসী তার ফেসবুকে লাইভ করেন জায়েদ খানের মঞ্চে ওঠার অংশ। ক্যাপশনে তিনি লেখেন, নিউ ইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ডের 21তম আসরে দর্শকেরা প্রত্যাখ্যান করলেন জায়েদ খানকে, নাচতে না পেরে 2 লাইন গান গাইলেন জোর করে। বিষয়টি নিয়ে জায়েদ খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এবারে অ্যাওয়ার্ডে অংশ নিয়েছেন মাহফুজা নাম জেমস, গায়ক তাসান, অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জিয়াউল হক পলাশ, চিত্রনায়িকা পূজা চেরি, অভিনেত্রী কিয়া পায়েল, মডেল মিথিলা সহ একঝাঁক তারকা।